আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফটোশপ টিপস অ্যান্ড ট্রিক্স। সবাইকে আমার ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্ক্রিনের মাধ্যমে আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক ডার্ক সার্কেল আছে এবং মুখে অনেক স্পট দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা এই ছবিটিকে রিটাচ করব, খুব স্মুথলি এই পেজটাকে কাজ করব। তো বেসিক্যালি আমরা এই স্পটগুলিকে আমরা হাইডলিং টুলসের মাধ্যমে আমরা এগুলোকে রিমুভ করে থাকি, যেটা অনেক সময়ের ব্যাপার এবং এটা প্রপারলি হয় না। তো আমরা অন্য একটা টেকনিকের মাধ্যমে এই কাজটা আপনাদেরকে দেখাবো। তো আমরা এটাকে একটু হাইডলিং ব্রাশের মাধ্যমে আমরা এটাকে একটু রিমুভ করে দেখি যে কেমন হয়। তো আমরা একটা দুইটা লেয়ার ক্রিয়েট করে নিয়েছি এখানে। তো আমরা উপরে যে লেয়ারটি আছে এখানে আমরা এটাকে ফার্স্ট আমরা রিনেম করে নিব। আমরা ফার্স্ট লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে আমরা ভিভিড কালারে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ইমেজ অপশনে যাব। যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে আমরা এটাকে ইনভার্ট করে নিব। ইনভার্ট করে নেওয়ার পর আমরা এটা এখানে ফিল্টার অপশনে ক্লিক করব, তারপর আদার্স অপশনে ক্লিক করব, আর তারপর আমরা হাইপাস অপশনে ক্লিক করব। হাইপাস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় এখানে অলমোস্ট 45 কিংবা তারও বেশি ছিল। তো আমরা এখানে এটাকে ঠিক পারফেক্টলি করে নেব। এটা হচ্ছে এখানে যে ডার্ক সার্কেল যে স্পটগুলি আছে এখানে যতটুকু প্রয়োজন, যখন আমরা দেখব যে স্পটগুলি একেবারে ব্লার হয়ে গেছে। তো আমরা এই স্পটগুলি ব্লার হয়ে যাওয়ার পর যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু দিয়ে আমরা এখানে প্রয়োজন অনুসারে আমরা এটাকে দিতে হবে, না হলে এটা হবে না। এটা আমরা দেওয়ার পর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করে আমরা চলে আসবো ফিল্টার অপশানে। দেন হচ্ছে আমরা ব্লার অপশানে আসবো। আসার পর আমরা এখানে গ্রোসিয়ান ব্লার যে অপশানটি আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে ঠিক ওই পরিমাণে আমাদেরকে ব্লার অপশান দিতে হবে। তো দেখতে পাচ্ছি আমি এখানে বাড়িয়ে দেওয়ার পর ব্লারটা কমে গেছে। তো আমাদেরকে এখানে পরিমাণ মতো ব্লার দিতে হবে, অনেক কম দিতে হবে। যেমন আমি এখানে 0.2 দিব কিংবা 3 দিব। 3 দিলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তো আপনি এটা পরিমাণ মতো পারফেক্টলি অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আমাদের যে ডার্ক সার্কেলগুলি আছে সেগুলি স্মুথ হয়ে যায়। তো ওকে হয়ে গেলে আমি এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখানে যে লেয়ার অপশনটি আছে দেখতে পাচ্ছেন এখানে মাস্কিং, এই মাস্কিং নিচে লেয়ার অপশনে আসলে এখানে মাস্কিং দিতে পারবেন। তো আমরা এখানে মাস্কিং অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা ওই যে হোয়াইট সাইডের যে অপশনটি আছে এখানে এটা সিলেক্ট থাকবে। থাকার পর আমরা ইমেজ অপশনে চলে আসবো। আসার পর আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে ইনভার্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের ওই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক হয়ে যাবে। দেন হচ্ছে আমরা আমাদের টুলস অপশনে গিয়ে আমাদেরকে ব্রাশ টুলসে ক্লিক করতে হবে। ব্রাশ টুলসে আমরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ফিলো। তো এখানে আমরা এই হচ্ছে আমরা 12 কিংবা আমরা এখানে 10 রাখবো ব্রাশটাকে, কিংবা 14 রাখবো। রাখার পর আমরা এটাকে অল্টার ফ্রেস করে কিংবা আমরা এখানে ছবির উপরে একবার ক্লিক করে আস্তে আস্তে আমরা এটাকে ব্রাশ করে নিব। তো ব্রাশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে খুব স্মুথলি খুব সুন্দরভাবে আমাদের স্কিনটি স্মুথ হয়ে যাচ্ছে একেবারে খুব অল্প সময়ের মাধ্যমে। তো এটাই এই কাজটি এভাবে করলে অনেক দ্রুত এবং খুব স্মুথলি খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমি এখানে চোখের উপর দিয়ে কিছুটা ব্রাশ করে নিচ্ছি। তো আমি একটু দ্রুতই আপনাদেরকে দেখানোর জন্য একটু দ্রুত করে নিচ্ছি কাজটা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের স্কিনটি খুব স্মুথ হয়ে গিয়েছে। তো আমরা এটাকে একটু জুম করে নিব আমাদের ফেসটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম কিছু কিছু জায়গায় আমাদের রেড কালারের কিংবা অন্য কালারের স্পট থাকবে। তো এইগুলোকে আমরা কীভাবে হাইড করে ফেলবো, আরও স্মুথলি কাজ করব। খুব ভালো রেজলিউশন ছবি থাকলে এরকম হবে না। তো আমরা এগুলোকে রিমুভ করার জন্য আমাদেরকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এটাকে আমরা হাইড করে ফেলবো। হাইড করার পর আমরা লেয়ার অপশানে গিয়ে আমরা এবং ফার্স্ট লেয়ার এবং আমাদের যে টু অ্যান্ড লেয়ার দেখতে পাচ্ছেন এই দুইটাকে আমরা আমাদের কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল শিফট প্লাস হচ্ছে ই প্রেস করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব, এক লেয়ার করে নিব। দেন হচ্ছে আমাদের টুলস অপশান আসতে হবে। রাইট সাইডে আমাদেরকে টুলস অপশান আসতে হবে এগুলি হাইড করার জন্য।
দেন হচ্ছে আমরা এখানে যে স্পট হাইড্রোলিং ব্রাশটা সিলেক্ট করে নিব, হাইড্রোলিং ব্রাশটা সিলেক্ট করে নিব। উপরেটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে এখানে মোড অপশানে আসতে হবে। এখানে আসে আমরা এখানে স্ক্রিন মোডটা সিলেক্ট করে নিব, নর্মাল অপশন থেকে স্ক্রিন মোড সিলেক্ট করে নিব। দেখুন হচ্ছে আমরা আমাদের কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ফেসের যে কোনো একটা আউটসাইড থেকে আমরা একটা ক্লিক করে নিব। দেখুন হচ্ছে আমরা এখানে আমাদের প্রত্যেকটা স্পট খুঁজে খুঁজে আমাদেরকে স্পটে আমরা ক্লিক করে আমরা আরও ওই যে রেড কালার যে স্পটগুলি ছিল সেই স্পটগুলি আমরা এখান থেকে আস্তে আস্তে হাইড করে ফেলবো। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ছবিটি অনেক স্মুথ হয়ে গিয়েছে এবং আগের থেকে অনেক বেটার দেখা যাচ্ছে। তো ভিডিওটি আপনার টাইম টাইমে শেয়ারের মাধ্যমে সবাইকে শেখার সুযোগ করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।